ফেজ থ্রিতে ঢুকতেই করোনার করুণ ছবি ফুটে উঠতে শুরু করলো দেশ জুড়ে। গোটা দেশে নোবেল করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা পৌঁছে গেল 750-এর কাছাকাছি। গত 24 ঘন্টায় এই মারণ ভাইরাসে প্রাণ গিয়েছে 7 জনের, এর ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 20, সেরে উঠেছেন 66 জন। করোনা ভাইরাসের মোকাবিলায় বৃহস্পতিবারই 1,70,000 কোটির আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তারপরের দিনই সাংবাদিক বৈঠকে রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস 75 বেসিস পয়েন্ট রেপো রেট কমানোর কথা ঘোষণা করেন, ফলে রেপো রেট কমে হল 4%। একইভাবে রিভার্স রেপো রেট 90 বেসিস পয়েন্ট কমে দাঁড়িয়েছে 4.4%। পাশাপাশি ব্যাংকসহ দেশের সব আর্থিক প্রতিষ্ঠানকে 3 মাসের মোরাটোরিয়াম ঘোষণার অনুমতি দেওয়া হচ্ছে বলে জানান রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস। অর্থাৎ এর ফলে সব ব্যাংকের সব ধরনের ঋণের 3 মাসের মাসিক কিস্তি বা ইএমআই মকুবের সম্ভাবনা তৈরি হয়েছে। এর ফলে উপকৃত হতে চলেছেন বেশ 100,000 ভারতীয় নাগরিক। এদিকে করোনায় আক্রান্তের সংখ্যার বিচারে ইটালি ও চীনকেও ছাপিয়ে গেল আমেরিকা। ইতিমধ্যে আক্রান্তের সংখ্যা 85,000 ছাড়িয়েছে। আমেরিকায় এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে 1,300 জনের, চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন 1,868 জন। ভাইরাসের উৎপত্তিস্থল চীনের ইউহান প্রদেশ হিসাবে ধরা হলো, বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইটালিতে, সংখ্যা 8,215। ইটালির পর ইউরোপে সবচেয়ে বেশি করোনা সংক্রমণ হয়েছে স্পেনে, সেখানে আক্রান্ত 57,786 জন, মৃত্যু হয়েছে 4,365 জনের। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।